আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই আপনাদের জন্য রেসিপি না বানিয়ে শুরু করে দিয়েছি ঘোরাঘুরি। বছরের এই সময়টা এসে একটু রিল্যাক্স করার চেষ্টা করি, কারণ নতুন বছরের শুরু থেকে আবার দম ফেলার সময় থাকবে না। যাই হোক, আজকে পুরো পরিবার নিয়ে চলে এসেছি মোহাম্মদপুরের স্ট্রিট ফুড খেতে। ঢাকায় যে কয়টা জায়গায় স্ট্রিট ফুডের আখড়া রয়েছে, তার মধ্যে এই জায়গাটা কিন্তু বেশ পপুলার। চিকেন বার্গার, মোমো, তান্দুরি চা, কাবাব, শরবত, চটপুটি, ফুচকা, এই খাবারগুলো এখানে বেশি পাওয়া যায়। এবার এসে একটা নতুন সংযোজন দেখলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান পানিপুরি, সেই সাথে গুড়ের জিলাপি। এর আগে ছিল কি না জানি না, কারণ খেয়াল করতে পারছি না। নতুন করে পিজারও একটা দোকান দেখলাম। এখানে আসলে যে খাবারটা আমাকে একটু বেশি টানে, সেটা হচ্ছে দই ফুচকা। বড় সাইজের দই ফুচকাটা অনেকে হয়তো রাজকাচুরি নামেও চেনেন। যাই হোক, আমার একটা সন্ধ্যার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই জায়গাটা সম্পর্কে একটু ডিটেলস জানতে চান, তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত টোকিও স্কয়ার মার্কেটের সামনে। তাহলে আপনারা ভিডিওর বাকি অংশ উপভোগ করতে থাকুন, আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে কিন্তু অনেক বাদাম দেখছো।